ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফল ঘোষণা করা হচ্ছে টাউন হল থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান শাজাহান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, এখন পর্যন্ত কতটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং কোন প্রতীকটি এগিয়ে আছে আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে সারাদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে ইভিএমে 128টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এই ভোট গ্রহণ শেষে এখন ফলাফল ঘোষণা করা হচ্ছে। ফলাফল ঘোষণা করা হচ্ছে ময়মনসিংহ টাউন হল থেকে। অন্য সময় দেখা গেছে যে ম্যানুয়ালি ভোট হলে যেভাবে ভোট গণনা হয়, অর্থাৎ ব্যালট পেপারগুলো গোছানো হয় তারপরে গণনা হয়, যেহেতু ভোটটি পুরোপুরি ইভিএমে হয়েছে সেহেতু ওরকম কোনো ম্যানুয়ালি গণনার বিষয় এখানে নেই। এখানে শুধুমাত্র পর্দায় ভেসে উঠছে যে কোন কেন্দ্রে কোন প্রার্থী কতজন কোন ভোট পেয়েছেন। 128টি কেন্দ্রের মধ্যে এই পর্যন্ত আমাদের হাতে 123টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে এবং এখানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী সেই ফলাফলগুলো একে একে ঘোষণা করছেন। 123টি কেন্দ্রের যে ফলাফল এসেছে সেই ফলাফলে দেখা যায় যে এখানে সদ্য সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু তিনি এগিয়ে রয়েছেন। তার পরবর্তী অবস্থানে রয়েছেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক লক্ষণ মিল্কি। তারপরের অবস্থানে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতাসামুল আলম। এবং ভোটের ব্যবধান যদি আমি বলি তাহলে ইকরামুল হক টিটু যদি 100 পেয়ে থাকেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 20। এরকম একটি বড় ব্যবধান, বড় ফারাক আমরা এখন পর্যন্ত যে 23টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছি। আমি আপনাকে একটু সংক্ষেপে বলি যে আমার কাছে আসা একটি কেন্দ্র হচ্ছে ময়মনসিংহ মহিলা কলেজ। এই কেন্দ্রে ইকরামুল হক টিটু পেয়েছেন 930 ভোট, সাদেকুল লক্ষণ মিল্কি পেয়েছেন 438 ভোট এবং এতাসালম আলম পেয়েছেন 45 ভোট। এরপরে যদি আমি বলি বেলগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে ইকরামুল হক টিটু পেয়েছেন 1170 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল লক্ষণ মিল্কি পেয়েছেন 216 ভোট এবং এতাসালম আলম পেয়েছেন 28 ভোট। দারুল আলম মাদ্রাসায় ইকরামুল হক টিটু পেয়েছেন 1030 ভোট, মিল্কি পেয়েছেন 151 ভোট এবং এতাসালম আলম পেয়েছেন 85 ভোট। উত্তর দাপুদিয়া মাদ্রাসায় ইকরামুল হক টিটু পেয়েছেন 1324 ভোট এবং 608 ভোট পেয়েছেন সাদেকুল লক্ষণ মিল্কি এবং এতাসালম আলম পেয়েছেন 123 ভোট। আমি যদি সব কেন্দ্রের ফলাফলগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা এরকমই ব্যবধান দেখতে পাচ্ছি যে ইকরামুল হক টিটু অনেক বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখানে এখন পর্যন্ত এই 23টি কেন্দ্রের ফলাফল এসেছে, পরবর্তীতে অন্য ফলাফল যখন আসবে পরবর্তী সংবাদে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারব। দর্শক, কুমিল্লায় আছেন সহকর্মী তরিক ইসলাম, সেখানে মেয়র পদে উপনির্বাচনের খবর জানতে চলে যাচ্ছি সরাসরি তার কাছে। তরিক, ফলাফলের কোন খবর আছে কি এবং কে এগিয়ে আছে যদি আমাদের একটু জানাতেন। ওয়াহিবা, ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি কুমিল্লা জেলা যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে আমি রয়েছি। আপনাকে জানিয়ে রাখি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে কুমিল্লা সিটি উপনির্বাচনে যে ভোট অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল কিন্তু এখান থেকেই প্রকাশ করা হচ্ছে। আপনাকে একটু দেখা, এখানকার যে রিটার্নিং কর্মকর্তা ফরাদ হোসেন কিন্তু এই ফলাফল প্রকাশ করছে। এখন পর্যন্ত 105টা কেন্দ্রের মধ্যে 50টা কেন্দ্রের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে, যার মধ্যে তাহসিন বাহাই বাহার সূচনা কিন্তু 21,484 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন মনিরুল হক সাকু, টেবিল ঘড়ি নিয়ে তিনি পেয়েছেন কিন্তু 11,945 ভোট। এছাড়া ঘোড়া প্রতীক নিয়ে নিজামুদ্দিন 5,485 ভোট এবং নুরুর রহমান তানিম, উনি ঘড়ির প্রতীক নিয়ে উনি কিন্তু পেয়েছেন 2,210 ভোট। তার আমরা বলতেই পারি যে এখন পর্যন্ত কিন্তু তাহসিন বাহার সূচনা যে বাস প্রতীকে লড়ছেন উনি কিন্তু প্রায় 10,000 ভোটে কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাকুর থেকে কিন্তু এগিয়ে রয়েছেন। অর্থাৎ আমরা বলতেই পারি যে এই যে কুমিল্লা সিটি যে নির্বাচন বা কুমিল্লা সিটি কর্পোরেশনের বাসিন্দারা এই প্রথম কিন্তু কোনো নারী মেয়র কিন্তু তারা পেতে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 105টা কেন্দ্র কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে। দু একটা জায়গায় কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটলেও তারপরেও কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু এই ভোট শেষ হয়েছে। যেহেতু ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু সকল কেন্দ্র থেকে কিন্তু ফলাফলগুলো কিন্তু এই অডিটোরিয়ামে, কুমিল্লা জেলা স্কুল অডিটোরিয়ামে আসে এবং এখানকার যে রিটার্নিং কর্মকর্তা ফরাদ হোসেন, সেই ফরাদ হোসেন কিন্তু এখানকার যে ফলাফল সে ফলাফল কিন্তু তিনি ঘোষণা করছেন। তো আমরা যদি মোটা তাকে বলতে পারি তাহলে আমরা বলতেই পারি কুমিল্লা সিটি বাসিন্দারা কিন্তু এই প্রথম কিন্তু কোনো নারী মেয়র পেতে যাচ্ছেন। তরিক, আপনাকে ধন্যবাদ।